নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে মা তোমাদের জন্য দারুণ দুটি পিঠের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে একদমই নতুন ধরনের দুটি পিঠে এর আগে তোমরা এই ধরনের পিঠের রেসিপি কখনোই দেখো শীতকালে নতুন সবজি দিয়ে এই পিঠেটা তৈরি হয় একটা হচ্ছে মাছ পিঠে আর একটা হচ্ছে সবজি ভাপা পিঠে আজকের এই পিঠের রেসিপি দুটো তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো মা কিভাবে মাছ পিঠে এবং ভাপা পিঠে রান্না করবে সবজি দিয়ে পিঠে বানানোর জন্য যে সবজিগুলো নেওয়া হয়েছে নতুন আলু দেশি ফুলকপি মটরশুঁটি এবং হচ্ছে বাঁধাকপি সব সবজিগুলোকে মা কেটে নিচ্ছে সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মা প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাঁচা সবজির মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন সামান্য অল্প হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে সামান্য অল্প জল দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেবো যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চালের গুঁড়িটা নিয়ে নেওয়া হয়েছে সামান্য অল্প নুন দিয়ে মা এখন চালের গুঁড়িটা মেখে নিচ্ছে ফুটো সিটি দেওয়ার পরে আমরা সবজিটাকে নামিয়ে নেব বাটির মধ্যে মা ফুটো করা সবজিটা রেখে দিয়েছে যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা করে নেব সবজিটা হালকা ঠান্ডা হয়ে এসেছে অন্য একটা প্লেটে ঢেলে নিয়ে হালকা করে মেখে নিতে হবে খুব বেশি সানলে হবে না এইদিকে মা মাছ পিঠেটা তৈরি করে নেবে পুর ভরে নিচ্ছে এখন আমাদের আজকে দুটো পিঠেই এই সবজি দিয়েই তৈরি হবে দুটো স্বাদ কিন্তু আলাদা এবং দুটো পিঠে দেখতেও কিন্তু দু রকমের হয় ভালো করে মুখটা আটকে দিচ্ছে প্রথমে এটাকে বড় পিঠে মতন তৈরি করে নিতে হবে তারপরে আঙুল দিয়ে আস্তে আস্তে মাছের ডিজাইনের মতন করে নেবে খুব ভালো করে মুখটাকে আটকাতে হবে না হলে এটা ভাপার সময় খুলে যাওয়ার ভয় থাকে দেখো বন্ধুরা মা হাত দিয়ে ঠিক মাছ তৈরি করে নিয়েছে মাছের মাথাটা এখন একটা চামচে করে দাগ দিয়ে তৈরি করে নিচ্ছে এই পিঠেটা দেখতে যেমন হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় মাথাটা তৈরি হয়ে গেছে মা এখন পাখনাগুলো তৈরি করে নিচ্ছে এই দিকটা কেটে নেওয়া হয়ে গেছে ওই দিকটাও ঠিক একইভাবে মা কেটে নেবে খুব সাবধানে কাটতে হবে না তো ভিতরে যে পুটটা থাকে সেই পুটটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে লেসটাকেও মা তৈরি করে নিচ্ছে কাটা চামচও করে লেসের ডিজাইনটা করে দিচ্ছে ঠিক একইভাবে পাখনাগুলো মা ডিজাইন করে নেবে বড়ো একটা চামচও করে গায়ে আঁসের ডিজাইনটা করে নিচ্ছে এখন কী অপূর্ব লাগছে দেখো বন্ধুরা মুখটা হালকা কেটে দিয়েছে একটা গোলমরিচ দিয়ে মা চোখটা তৈরি করে নিয়েছি আমাদের একটা মাছ পিঠে তৈরি হয়ে গেছে বাকি মাছ পিঠেগুলো মা ঠিক এইভাবেই তৈরি করে নেবে কী অপূর্ব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমাদের এখানে চারটে মাছ পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছে ফুটো থালার মধ্যে মাছগুলোকে দিয়ে এখন এইভাবে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ভাপে সেদ্ধ করে নেব মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আর আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি আমাদের মাছ পিঠেটা ওইদিকে ভাপে সেদ্ধ হচ্ছে এর মধ্যে ভাপা পিঠেরটা মা তৈরি করে নিচ্ছে ঠিক একইভাবে এটা কিন্তু কোনো ডিজাইন হবে না বড় পিঠে যেভাবে তৈরি করে ঠিক একইভাবে হালকা করে মুখের কাছে ডিজাইন করে দিয়েছে ভাপা পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ভাপে এই সময় মা নামিয়ে নেবে এখন পিঠেটাকে ঠান্ডা করে নেব এর মধ্যে আমরা যে দ্বিতীয় পিঠেটা আছে সেটা তৈরি করে নেব তার জন্য সেই কড়াইয়ের মধ্যে আরেকটু জল দিয়ে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে নুন জলটা ফুটে এসেছে এই সময় মা ভাপা পিঠেগুলো জলের মধ্যে সেদ্ধ করে নেবে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেবে ঢাকনাটা খোলার সাথে সাথে পিঠেগুলো জলের মধ্যে ভেসে উঠেছে তার মানে এই পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে মা এখন নেবে অন্য একটা বড় বাটির মধ্যে ঠান্ডা জলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে তোমরা যখন ভাপা পিঠে করবে ঠিক এইভাবেই বানাবে খেতে খুব সুস্বাদু হয় ঠান্ডা জল থেকে এখন তুলে নিচ্ছে অন্য একটা প্লেটের মধ্যে মা ভাপা পিঠেগুলোকে সাজিয়ে রেখে দেবে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে এদিকে আমাদের মাছ পিঠেটা বেশ ঠান্ডা হয়ে এসেছে এমন সময় তাওয়ার মধ্যে মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল পাঁচ ফোড়ন জিরে নুন এবং হলুদ নিয়ে নেওয়া হয়েছে তেলের মধ্যে গোটা পাঁচ ফোড়ন এবং জিরেটাকে ফোড়ন দেওয়ার পরে সামান্য অল্প দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আমরা মাছটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম এবার হচ্ছে মাছটাকে ভাজার পালা দুদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে লাল করে কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা মাছ পিঠেটা এই পিঠেটা বাসি খেতে যেমন লাগে গরম গরম খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দুটো মাছ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে মা তুলে নিচ্ছে বাকি যে দুটো মাছ পিঠে আছে সেটাকেও ঠিক একইভাবে ভেজে নেবে আমাদের আজকে মাছ পিঠে এবং ভাপা পিঠে কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি এই ধরনের আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কি অপূর্ব লাগছে দেখো মাছ পিঠেটা দেখতে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে একবার এবং খেয়ে জানাবে এদিকে আমাদের ভাপা পিঠের মধ্যে মা দিয়ে দিচ্ছে খেজুরের গুড় দারুণ সুস্বাদু হয় দুটো পিঠেই দুটো পিঠে গিয়ে পাশাপাশি রাখা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে